السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسول الكريم أما بعد. সম্মানিত তো দিনই ভাই বোনেরা, দেশ এবং বিদেশ থেকে কাছেও দূর থেকে বিবাহিত বিবাহিত যারা দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। প্রিয় বন্ধুগণ, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রেমেডি নিয়ে আমি আপনাদের সামনে আজ রয়েছি। আমি সাথে রয়েছি হাকিম নুরুদ্দিন আহমদ ফরাজ। প্রিয় বন্ধু, আপনারা জানেন আমি সেক্সুয়াল নিয়ে কথা বলি। আজকে আলোচনা করব যাদের লিঙ্গ দাঁড়ায় না, স্ত্রীর সহবাসের সময় দিতে পারছেন না, লিঙ্গ শক্ত হলো ও নরম হয়ে যায়, এবং যারা অতিরিক্ত অস্তমিতন করেছেন বীজ্র একেবারে পাতলা হয়ে গিয়েছে। প্রিয় বন্ধুগণ, যারা বেচারার জিন্দগিতে অনেক পুষ্টিকর খাবার না খেয়ে জাল পুরো বেশি খেয়েছেন, পেটে গ্যাস হয়ে গিয়েছে। প্রিয় বন্ধুগণ, যাদের পায়খানা কষ হয়ে গেছে, সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হচ্ছে যাদের লিঙ্গ দাঁড়ায় না এবং স্ত্রীকে দীর্ঘক্ষণ সময় দিতে পারেন না, এবং যারা বেশি অস্তমিতন করেছেন তাদেরকে বলবো আজকে আমি কিছু রেমেডি বলে দিব। ভিডিও লম্বা করবো না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ খুব ফায়দা হবে। প্রিয় বন্ধুগণ, আপনি লিঙ্গ দাঁড়ায় না, লিঙ্গ শক্ত হয় না, নরম হয়ে গিয়ে অস্তমিতন করেছেন, এখান থেকে আপনি কীভাবে ন্যাচারালভাবে অর্থাৎ প্রাকৃতিক সমাধান পাবেন তা নিয়ে আমি আজকে কয়েকটি জিনিসের কথা বলবো। আপনারা যদি তা অরিজিনাল সংরক্ষণ করে খেতে পারেন, ইনশাল্লাহ খুব ফায়দা। প্রিয় বন্ধুদের একটা কথা না বলে না হয়, যারা আমার কাছ থেকে ঔষধ নিয়েছেন আলহামদুলিল্লাহ ফায়দা পেয়েছেন, আপনারা কমেন্ট বক্সের মধ্যে লিখবেন। হ্যাঁ, আর যদি ফায়দা না পান আমাকে আবার লিখবেন। প্রিয় বন্ধুগণ, এই পর্যন্ত আল্লাহর রহমতে আমি কারোকে খাওয়ার সাথে ঠগামি করি নাই এবং কারোর সাথে বিলম্বারি করি নাই ইনশাল্লাহ, আর করবো না ইনশাল্লাহ। প্রিয় বন্ধুগণ, হ্যাঁ আর একটা জিনিস বলি, যারা আমার কাছে ঔষধ দেবেন অর্ধেক টাকা আগে দেবেন, আর অর্ধেক টাকা কন্ডিশনের মধ্যে পাঠিয়ে দিব, মাল যেই জায়গা থেকে নেবেন সেখান থেকে টাকা দিয়ে নিয়ে যাবেন। প্রিয় বন্ধুগণ, আপনাকে কী সংগ্রহ করতে হবে আসুন আমরা তা জানি। এক নম্বর হচ্ছে বীর্যমণির পাউডার অথবা বীর্যমণির কাঁচা ফল। বীর্যমণির পাউডার আপনি 250 গ্রাম সংরক্ষণ করবেন যে কোনো জায়গা থেকে। 2 নম্বর মেথি, মেথি পাউডার কিনতে মিলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। 250 গ্রাম নেবেন তালমুল, আপনি 250 গ্রাম নেবেন, এবং অশ্বগন্ধা আপনি 250 গ্রাম নেবেন। এই চারটা জিনিসকে 250 গ্রাম করে নেবেন, নিয়ে একটা বড় একটা বক্সের মধ্যে সবগুলোকে নাড়াচাড়া দিকে মিক্সার করে নেবেন অর্থাৎ মিশিয়ে নেবেন। সেখান থেকে আপনি কীভাবে খাবেন তার নিয়ম জানুন। প্রতিদিন সকালে 1 চামচ, রাতে 1 চামচ। যদি অবিবাহিতরা হও তাহলে সকালে শুধু 1 চামচ, আর বিবাহ যারা বিবাহ করেছেন তারা রাতে 1 চামচ এবং দিনে সকালবেলা 1 চামচ। কীভাবে খাবেন প্রিয় বন্ধুগণ, জেনে রাখুন যে আপনি প্রত্যেক দিন উষুম গরম দুধের সাথে 1 চামচ পাউডার মিশিয়ে খাইবেন। এটা আপনি খেয়েদের ইনশাল্লাহ 3 মাস খাবেন, এতে বীর্য কারো হবে, স্ত্রীতে সময় দীর্ঘক্ষণ সময় দিতে পারবেন, এবং আপনার লিঙ্গ স্ট্রং হবে, কখনো নরম হবে না। আর যারা 55 থেকে বয়স বেশি তাদেরকে বলবো এই পাউডারের সাথে আপনারা প্রত্যেক দিন সকাল এবং বিকালে 1 কোয়া রসুন খাবেন ইনশাল্লাহ। আর এই ওষুধগুলো দুধ দিয়ে খাইতে হবে, অনেকে আমাদেরকে দুধ পায় অর্থাৎ দুধ আপনি সংগ্রহ করতে হবে, আপনার রোগ ভালো করতে হলে আপনি সেগুলো সংরক্ষণ করে রাখতে হবে। তো প্রিয় বগন, এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।